ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভাইয়ের নামটা কি? আমার নাম সাইফ আহমদ। কোথা থেকে আসছো? আমি সিলেট বেড়িবাজার থেকে আসছি। সিলেট থেকে আসছো? জি জি। এই আমবাড়িহাটে? জি জি। এই প্রথম আসলে? প্রথম আসছি। কোথা থেকে খোঁজ পাইলে? খোঁজ পাইছি আপনাদের চ্যানেলগুলো থেকে। এই ইউটিউব চ্যানেল থেকে খোঁজ পাই। জি জি। কি গরু নিতে আসছো? আমি শাইওয়াল বাচ্চা খুঁজছি। শাইওয়াল বাচ্চা? জি জি। আজকে তো আপনার একটু ব্যাড লাক, কারণ আজকে আবহাওয়া খারাপ। না, এরপরে এরা দাম ছাড়ছে না। দাম ছাড়ছে না? ছাড়ছে না। ও মানে দেখছেন আর কি, দাম এখনো হয় নাই, আমার টার্গেটে হয় নাই। টার্গেটে পোষাচ্ছে না? তবে আশা আছি হতে পারে। আচ্ছা আচ্ছা, ওয়েট করছেন আর? জি জি জি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 7ই সেপ্টেম্বর 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট, প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। কিন্তু গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়াতে আজ গরুর আমদানি কিন্তু অনেক কম। এই যে আপনারা দেখছেন আমবাড়ি হাট, এটা গরুর রাজত্ব বলা হয়, তো সেই রাজত্বে কিন্তু আজ গরুর সংখ্যা অনেক কম। তো এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে শাইওয়াল সার, এগুলোর আমরা দাম জানানোর চেষ্টা করব। এখানে আমরা একজোড়া শাইওয়াল সার দেখছি। এই যে দেখুন, আপনাদেরকে আমরা আজ একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর মানে আমরা জায়গা পেয়েছি এক কথায়, তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। ভাই দাঁত কয়টা? অদাঁত। দাম কত করে চাচ্ছেন? 70 করে চাওয়া। ক্রেতা কত বলছে? 60-62। আর আপনার নিয়ত কত? মানে 70-2 কম। আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন আপনারা এই শাইওয়াল সারগরুগুলোকে দেখুন। আপনারা শুনলেন সিলেট থেকে একজন ক্রেতা এসেছে, উনি বলছে যে এখনো দাম ছাড়া হচ্ছে না। তো যা হোক, তারপর আমরা এদিকে একটু দেখি। ভাই এই জোড়া কার? একটু আসেন তো এইদিকে। এই যে দেখুন এখানে এই এক জোড়া রয়েছে, এই জোড়া কার? এগুলোর দাম কত করে চাচ্ছেন? 75 করে চাচ্ছেন? আর ক্রেতা কত বলছে? 70 ভাঙতে বলে। আপনার নিয়ত কত? 70? উপরে 2000। 72। আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন আমবাড়ি হাটে, আর এই যে পরিস্থিতিতে দেখুন প্রচুর কাদা, কারণ গতকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হওয়াতে এখানে কাদা হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু গরুর আমদানিটা অনেক কম অন্য দিনের তুলনায়। এখানে আমরা ভাই দাঁত কয়টা? ভাইজান দাঁত কয়টা? দাঁত হয় নাই। দাম কত যাচ্ছেন? 73। আর ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? হ্যাঁ 65-66। আপনার নিয়ত কত? 70 হইলে বেশ। এই যে দেখছেন সুপ্রিয় দর্শক, একটু বড় সাইজ। তারপর একটু এইদিকে আমরা একটু দেখি। ভাই এই জোড়া আপনার দাঁত নাই, এগুলোর দাম কত যাচ্ছেন জোড়া? 130। ক্রেতা কত বলে? 110 পর্যন্ত দাম উঠছে। আপনার নিয়ত? 1,15,000। ওনার নিয়ত? এই যে দেখছেন দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই হাট কিন্তু শাইওয়াল গরুর জন্য সর্ববৃহৎ এই আমবাড়ি হাট। এই যে এখানে দেখছেন আপনারা সারি সারি সমস্ত বাছুর থেকে শুরু করে সমস্ত গরু রয়েছে। ভাইগুলি কার? আপনার কতগুলি? কতগুলো আনছেন? 10 পিস। এগুলো সব শাইওয়াল? এই যে শুক্র দর্শক দেখছেন 10 পিস উনি এনেছে। এগুলোর দাম কিরকম চাচ্ছেন? এগুলো 55,000 টাকা করে। এগুলো 65 করে। এই যে শুক্র দর্শক, এটাও 50। এটা 50 ওই দিকে গুলো 65 করে। ওই ওই ধারের গুলা ওই লাল দুটা
65 করে এই যে একটু সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি এই দুইটা উনি বলছে 65 করে এই যে দেখো আচ্ছা ভাই আপনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের বাড়ি কোথায় বাড়ি আমবাড়িতে ভাই আমবাড়িতে এই গরুগুলি আপনারা কালেক্ট করেন কোথা থেকে জোগাড় করেন গ্রাম থেকে করি বিভিন্ন বাড়ি থেকে গ্রাম থেকে আচ্ছা আচ্ছা এই গরু যদি আপনার কাছে যদি কেউ চায় বেশি পরিমাণে তা আপনি দিতে পারবেন অবশ্যই দিতে পারব আপনার একটু যদি আমরা একটু যোগাযোগের অ্যাড্রেসটা জানতে চাই মোবাইল নাম্বার 01706715929 আরেকবার বলেন 01706715929 আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সাইওয়াল সার গরু সেই সাথে আমরা আপনাদেরকে পাইকারদের অ্যাড্রেসও দেওয়ার চেষ্টা করছি যে আপনারা যদি পাইকারদের সঙ্গে যোগাযোগ করতে চান তবে এই অ্যাড্রেসে আপনারা চলে আসতে পারেন তো আসুন আজ আপনারা দেখছেন যে অনেক খালি আমবাড়ি হাট যদিও অন্য হাটের তুলনায় এইখানে অনেক বেশি গরু এসেছে তবে আমবাড়ি হাটের তুলনায় এখানে কিন্তু গরুর সংখ্যা অনেক কম আসুন এখানে সাইওয়াল নেই এটা অল্প সাইওয়াল পার্সেন্টেজ এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ 55,000 টাকা ক্রেতা কত বলছে ভাইয়া ক্রেতা কত বলছে এখন পর্যন্ত মানুষ দাম কত বলছে 52 পর্যন্ত দাম বলছে শুনছেন আপনারা তারপরে আসুন এদিকে আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করি দর্শক কাদার মধ্যে অনেক সমস্যা ভিতরে যাওয়াটা আসুন এখানে দেখি আমরা ভাই এটা কার আসসালামু আলাইকুম কয়টা আনছেন ভাই দুইটা আচ্ছা একটু দেখি দুইটা এই যে একটা আর এই যে একটা দুইটা কি সমান সাইজ দাম কত যাচ্ছেন জোড়া 1,50,000-75,000 টাকা করে ক্রেতা কত বলছে ৩০-৩৫ বলে আর আপনার নিয়ত কত 40 হলে দিবেন মানে 70 করে এটা একটু ছোট কিন্তু ওইটা একটু বড় কিন্তু এটা কিন্তু একটু ছোট ও উঁচা আর নিচা আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক উনি বলছে ওটা একটু উঁচা আর এটা একটু নিচা আচ্ছা তারপরে আসুন আমরা একটু এদিকে দেখি আপনারা দেখছেন যে গরু কিন্তু আজ একটু অনেক কম উঠেছে আমবাড়ি হাটে ভাই দাঁত আছে দাঁত উঠেনি দাম কত যাচ্ছেন দাম তো 62 যদি 62 আর ক্রেতা কত বলে 50 বলে আপনাদের নিয়ত কত 55 নিয়ত শুনছি আসুন প্রিয় দর্শক এদিকে আমরা একটু ভেতরে নিয়ে যাই আপনাদেরকে এই যে এখানে দেখছি আসসালামু আলাইকুম জোড়া কত যাচ্ছেন জোড়া দাসি বাপ 95 ক্রেতা কত বলে 80 ভাঙতে বলে আচ্ছা 80 পর্যন্ত আসুন প্রিয় দর্শক এদিকে আমরা দেখি এই যে আপনারা দেখছেন ভেতরে আমরা একটু আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি আজ গরুর সংখ্যা কিন্তু অনেক কম আমবাড়ি হাটে আর পার্টিও নাই তারা বলছে যে পার্টিও আজকে নাকি নেই আসুন এখানে আমরা ভাই দাঁত কয়টা উঠেনি দাম কত যাচ্ছেন 70 অনেক দাম দরদাম কত করছে মানুষ 60 ভাঙে আচ্ছা আচ্ছা কেন ভাই কম করে বলবে মানুষকে ধোকা দেওয়ার এত ইচ্ছা কেন আপনাদের এটা তো খুব খারাপ মানুষকে কখনো ধোকা দিবেন না ধোকা দিলে আল্লাহর কাছ থেকে এমন ধোকা খাবেন জীবনে শেষ হয়ে যাবে ভাই এটা দাঁত উঠছে না না ভাইয়া দাঁত উঠেনি এটা দাম কত যাচ্ছে দাম 82 82 ক্রেতা কত বলে 70 আপনার নিয়ত কত কত হলে বেচবেন
72 এলে দিয়ে দিবেন। আচ্ছা ধন্যবাদ। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ক্রেতা বিক্রেতাদের কথা আমরা জানানোর চেষ্টা করছি এই আমবাড়ি হাট থেকে। এই যে আপনারা দেখছেন আজকের আমবাড়ি হাটের পরিস্থিতি আপনাদেরকে এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করলাম। আবারও জানিয়ে রাখি আজ 7 সেপ্টেম্বর 2020 এই আমবাড়ি হাট থেকে আমরা শাহিওয়াল ষাঁড় গরুর দামগুলি আজকের দর আমরা জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।